বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল, সড়ক ও নৌপথে ঘরমুখ মানুষের ভিড়। কমলাপুর রেল স্টেশনে ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও আপাত স্বস্তি মিলেছে। তবে সড়ক পথে উত্তরবঙ্গগামী যাত্রীদের দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হয়। যদিও ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ হচ্ছে বলেই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘরমুখম যাত্রীদের ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনলাইনের টিকিট কাটতে ভোগান্তির পরও সাধারণ এই যাত্রীদের ভাগ্যে নতুন করে যোগ হয় ট্রেনের অপেক্ষায় ভোগান্তির এই দৃশ্য। তবুও অপেক্ষমান যাত্রীদের মাঝে আনন্দের কোনো কমতি নেই। অনেক ভোগান্তি, টিকিট পাওয়া যায় না, দেখা যায় 8:01 আগে টিকিট শেষ হয়ে যায়। তো আমরা তো টিকিট পাই না, সাধারণ মানুষ যারা আছে আমরা নর্মাল টিকিট তাও পাওয়া যায় না। যেমন একদিন পর আত্মীয়স্বজনের সাথে ঈদ করতে যাচ্ছি, দেবনগতির ভাষায় প্রকাশ করা যাবে না, এটা মানে খুবই আনন্দের একটা বিষয়। প্রথমে ভেবেছিলাম যে বাসে যাব, বাট ফেসবুক তারপরে ইন্টারনেটে সব জায়গায় শুনলাম যে বাসে নাকি অনেক জ্যাম, দেখে পরে ডিসিশন চেঞ্জ করে ট্রেনে আসা। আশা করি অনেক ভালো যাত্রা হবে। বৃষ্টির কারণে তো মানুষের আরো বেশি ভোগান্তি হচ্ছে। কর্মব্যস্ত মানুষের এই শহর, যারা প্রতিদিন কর্মব্যস্ততায় থাকতেন এই রাজধানীতে, তারা আজ নারী টানে বাড়ি ফিরে যাচ্ছেন, যাদের মধ্যে অনেকেই থেকে যাচ্ছেন কর্মব্যস্ততায় এই রাজধানীতে। তবে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন সড়ক পথের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। কর্তৃপক্ষ জানিয়েছে ছোটখাটো দুর্ঘটনা, অতিরিক্ত গাড়ি চাপ, বৃষ্টি ও রাতের সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি। ঈদযাত্রা নিয়ে সকালে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, জানান ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হচ্ছে। ঈদযাত্রা যে সকল যাত্রী কোথাও কোথাও কষ্টের সম্মুখীন হয়েছেন, আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে শেষ মুহূর্তে যাত্রীচাপ কিছুটা বেড়েছে নৌপথে। যদিও ঈদের আগের মানুষের উপচে পড়া ভিড়ের পুরনো রূপ ছিল না সদরঘাট লঞ্চ টার্মিনালে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।